গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাপের বাড়ি আছি, তো আমি বারবিকে নিয়ে ঘুরতে এসেছি আমাদের পুকুর পাড়টায়। তো আমি ওকে দেখাচ্ছি ঘুরে ঘুরে পুকুর পাড়টা কেমন। হ্যাঁ, তুমি একটা কিসি দিয়ে দাও, কিসি দিয়ে দাও করে। হ্যাঁ, একটা হাই বল, হাই বল, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও। তো আমি ওকে ঘুরতে এসেছি পুকুর পাড়ে, তো ওকে নিয়ে ঘুরছি যে পুকুর পাড়টা কেমন, ওকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। হ্যাঁ, তুমি তো কত বলতে পারো মা। বারবি এই যে খাচ্ছে আর খেলা করছে, সব খেলনা বাটি নিয়ে বসেছে এখানে এক গাদা নিয়ে, ও খাচ্ছে আর খেলা করছে। এটা হচ্ছে আমাদের চিঙ্কি, পালিয়ে যাচ্ছে। চিঙ্কি এদিকে তাকাও, চিঙ্কি তাকাও। এই যে কাকুদের কলা গাছ পাড়ে হয়েছে, পুকুর পাড়ে কলা গাছ হয়েছে, আর কলা গাছের কলাগুলো খুব মিষ্টি আর খুব ভালো খেতে। আমি যখন আসি তখন কাকিমা আমাকে দেয় খাওয়ার জন্যে। আর এই যে কলার মোচা হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, কলার মোচাটা বেশ বড় হয়েছে। হ্যাঁ, আর কলা গাছ ভর্তি, এখানে একটা দুটো ছিল, তার থেকে অনেক বেশি হয়ে গেছে। আর কাকুর পুকুরেও মাছ দেখা যাচ্ছে অল্প অল্প। এই যে একটা কাঁকড়াও আছে এখানে, এই যে যে এই যে কাঁকড়াটাকে দেখা যাচ্ছে, এই যে কাঁকড়াটা। পুকুরে মাছও আছে, অনেক মাছ আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। এই পুকুর পাড়টা খুব ভালো লাগে, যখন আমরা সবাই মিলে আসি তখন এই পুকুর পাড়ে এসে গল্প করি বসে বসে, আমি দিদি সবাই মিলে আসি, যখন সবাই মিলে এখানে আমরা টাইম কাটাই। এই কাকিমাদের বাড়িতে একটু এলাম ঘুরতে, দেখি কাকিমা কি করছে, পেশা বৌদি কি করছে। নিশা বৌদি দেখি কি রান্না করছে আজকে। আমি এখানে থাকলে শুধু এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই, এর বাড়ি ওর বাড়ি যাই, গিয়ে দেখি কি করছে। কাকিমা আজকে ট্যাংরা মাছ রান্না করবে, ট্যাংরা মাছ বেগুন আলু ধনে পাতা দিয়ে। আর এরকম ছোট ছোট ট্যাংরা মাছের তো স্বাদই আলাদা, খুব ভালো লাগে। আর কাকিমা এই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, আর কাকিমার একটু শরীরটাও খুব খারাপ কালকে থেকে বলছে, তো তাড়াতাড়ি কাকিমা রান্না করে নেবে। আমি একটু দেখি কাকিমার শরীরটা কেমন আছে, আর একটু ঘুরতেও এসেছি কাকিমাদের বাড়িতে। বৌদি হচ্ছে শিলে মশলাটা বাটছে, প্রথমে জিরে বাটছে, জিরে আর কাঁচা লঙ্কা, আর এখানে টমেটো আদা পেঁয়াজ রেখেছে, এগুলোকেও বাটবে। শিলে বেটে রান্নার একটা টেস্টই আলাদা, আর খুব সুন্দর টেস্ট হয় শিলে বাটা রান্নার। এই নিশা বৌদি আজকে রান্না করবে, কাকিমার শরীরটা খুব খারাপ হয়েছে কালকে থেকে, তো বললাম শরীরটা খুব খারাপ, তো আজকে বেগুন আলু ধনে পাতা দিয়ে একটা তরকারি করবে। তো এই যে কাকিমা এই সব নিশা বৌদি সবজি টবজি রেখে দিয়েছে, এইসব এই মাছ রেখে দিয়েছে। এখন কড়াই গরম হচ্ছে, কড়াইতে এখন তেল বসাবে, নিশা বৌদি রান্না করবে। বৌদি ট্যাংরা মাছ ভাজাটা প্রায় হয়েই এসেছে, এবার বৌদি হচ্ছে অন্য এতে এখন আলুটা দিয়ে দিয়েছে, হালকা হালকা করে ভেজে আলুটা ভাজা হচ্ছে। আলুটা একটু হালকা করে ভেজে নি, ওটা হালকা করে ভেজে নিয়েছে। তাহলে কড়ার মধ্যে লঙ্কা দিয়েছি, জিরে ফোড়ন, জিরে 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 ফোড়ন দিচ্ছি,
একটু পেঁয়াজ দেবো, এবারে ভাজা হয়ে গেছে। রান্নাটা হয়ে এসেছে, লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দিল, দেখে মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে। আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। রান্নাটা হয়ে গেছে, নিশাবতি নামিয়ে দেবে, রান্নাটা সার্ভ করবে। একটু নুন কম হয়েছে তাই জন্য নুন দিল। নামিয়ে দিয়েছে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আজকে বৃষ্টি হচ্ছে অনেকদিন পর, ভালোই ভালোই পুজোটা কেটে গেছে। আজ খুব ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।